নিম্ন আয়ের দেশগুলোর একমাত্র ভরসা অক্সফোর্ডের টিকা তাকিয়ে সারা বিশ্ব বিস্তারিত জানতে পুরা ভিডিওটি দেখুন করোনা টিকা বাজারে আসতেই খুব বেশি দেরি নেই তবে ফাইজার বা মডার্নার টিকা বাজারে এলো বেশিরভাগ মানুষ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে এই টিকা পৌঁছবে না বলে মনে করছেন অনেকেই আর তাদের জন্য একমাত্র ভরসা অ্যাস্ট্রোজেনেকার কোভিড টিকা কারণ এর মূল্য কয়েক দিনের মধ্যেই টিকার ট্রায়ালের চূড়ান্ত ঘোষণা হবে মূল্যর কারণে এই ঘোষণার দিকে তাকিয়েই আছে বিশ্বের বেশিরভাগ দেশ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে অক্সফোর্ডের হাতে তৈরি এই টিকা উৎপাদনের চল্লিশ শতাংশই যাবে পিছিয়ে পড়া দেশগুলোর মানুষের জন্য তাতে আশা বাড়ছে দেশগুলোর এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে ভারত থেকে ব্রাজিল একাধিক দেশ এই টিকা উৎপাদিত হবে ফাইজারের টিকার থেকে এর খরচ অনেকটাই কম অন্য টিকাগুলো যেমন হিমাঙ্কের অনেক নিচে সংরক্ষণ করা হয় এক্ষেত্রে সেই পরিকাঠামো প্রয়োজন হবে না ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে এই টিকা সরবরাহ করা হবে টিকা পিছু আনুমানিক খরচ ধরা হয়েছে চার থেকে পাঁচ ডলার অর্থাৎ ভারতীয় মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার কিছু বেশি অ্যাস্ট্রোজেনেকাও জানিয়েছে অতিমারির অতিমারির সময়ে তার লাভের দিকে ঝুঁকবে না কিন্তু তারপর উৎপাদক সংস্থাগুলো টিকার নাম বা টিকার দাম বাড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে ঠাক থাকে তাহলে পৃথিবীর কাছে অ্যাস্ট্রোজেনেকার টিকা সবচেয়ে সহজলভ্য হতে পারে সারা পৃথিবীতে যত টিকা প্রয়োজন তার এক তৃতীয় অংশ ব্রিটেন সংস্থার থেকে আসতে পারে তবে তার জন্য নিয়মিত যথেষ্ট পরিমাণ উৎপাদন প্রয়োজন বলা হয়েছে প্রায় পঞ্চাশটি মাঝারি উৎপাদনের দেশ অক্সফোর্ডের এই টিকা পেতে পারে ভারতসহ দক্ষিণ আমেরিকা আফ্রিকা মধ্য এশিয়ার একাধিক দেশে এই টিকা পৌঁছে যাবে অদূর ভবিষ্যতে কিন্তু সবচেয়েও একটি প্রশ্ন থেকে যাচ্ছে টিকার চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি তবে যদি সাফল্য পাওয়া যায় তাহলে চাহিদা অনুযায়ী টিকার যথেষ্ট সরবরাহ হবে তো কারণ পরিস্থিতি যা তাতে সাফল্য পেলে সব দেশই চাইবে কম টাকায় টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সেটা কতটা সম্ভব তাতেই ঝুলে রয়েছে প্রশ্ন